আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ডক্টর সেশিলে আপনাকে স্বাগত। আজকে আপনাদের সাথে এমন একটি খাবার শেয়ার করব যেটা আপনার হার্টকে ভালো রাখবে, রক্ত সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে, হাড়কে শক্তিশালী করবে, একই সাথে আপনার ওজন বাড়াতে বা কমাতে সাহায্য করবে। এছাড়াও এটা বাচ্চাদের ব্রেইন ডেভেলপ করতে সাহায্য করে, হাড়কে মজবুত করে, মাসলকে শক্তিশালী করে এবং বাচ্চার বেড়ে ওঠাকে ত্বরান্বিত করে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে চীনাবাদাম। আমি এখানে 100 গ্রাম চীনাবাদাম নিয়েছি। বাদামটাকে আমি তেল ছাড়া ভেজে নিব। চীনাবাদামে আছে প্রোটিন, বি ভিটামিনসগুলো, আয়রন, ফলিক অ্যাসিড এবং ফাইবার। এছাড়াও এটাতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যেটা নাকি হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এতে আছে বায়োটিন, যেটা চুল, স্কিন, নখকে সুস্থ রাখতে সাহায্য করে। পিনাট বাটার 6 মাসের পর থেকে যে কোনো বয়সী বাচ্চাই খেতে পারবে, কারণ এটা বাচ্চাদের ব্রেইন ডেভেলপ থেকে শুরু করে হাড়, স্কিন, চুল, নখ, দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে। আমার বাদামটা ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন যেন বাদামটা বেশি ভাজা না হয়ে যায়। যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু তেতো স্বাদের হয়ে যাবে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে হাত দিয়ে কষলে নিচ্ছি, এতে খোসাগুলো আলাদা হয়ে যাবে। চালনাতে দিয়ে আলাদা করে তারপর আমি বাদামটাকে নিয়ে নিচ্ছি। তারপরে বাদামগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে টানা 1 মিনিট ব্লেন্ড করে তারপর অফ করে দিব। আপনি যদি ব্লেন্ডারে পালস দিয়ে দিয়ে করেন তখন কিন্তু এটা পাউডার হয়ে যাবে, এই জন্য আপনাকে টানা ব্লেন্ড করতে হবে। তো যখন এই পর্যায়ে গুঁড়োটা হয়ে যাবে তখন আপনি চাইলে এখানে চিমটি লবণ এবং চামচ চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে পিনাট বাটারটাকে আরও স্বাস্থ্যকর করার জন্য চিনির বদলে 1 চামচ মধু দিচ্ছি, আর সয়াবিন তেলের বদলে এখানে আমি 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে সয়াবিন তেল এবং চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি পেস্ট হয়ে যাচ্ছে। আমি পিনাট বাটারকে সাধারণত দুইভাবে করি। একটা এ পরিমাণ ঘন থাকে, যেটাকে আমি বাচ্চাদের বিভিন্ন খাবার বা মিল্ক শেক, স্মুদি বা বাচ্চার জন্য সাবু দিয়ে রান্না করা বা বিভিন্ন কিছুর সাথে আমি মিশিয়ে খাওয়ার জন্য এটাকে এরকম করি। আরেকটা হচ্ছে একটু তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে আমি ওটাকে ব্রেডের সাথে খাওয়ার জন্য করি। তো আমি আপনাকে দুইটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ অলিভ অয়েল দিয়েছিলাম, আপনি এখানে সয়াবিন তেল দিতে পারেন, তাতে আমার এমন হয়েছে। আর এখানে যদি আমি 1 চামচের জায়গায় 2 বা 2.5 চামচ দিই তখন কিন্তু আমার এটার থিকনেসটা আরও অনেক হালকা হয়ে যাবে। তাহলে চলুন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে কেমন আসে সেটা দেখিয়ে দিই। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। এমন আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।